কোরবানি করার পূর্বে যদি কোনো হাদিস সাহেব মাথা মুন্ডন করেন, অর্থাৎ আমাদের একটা নিয়ম আছে যে ট্রাভেলসগুলো দায়িত্ব নেয় কোরবানি করা, তো তারা হয়তো বলে দিল মোবাইলে যে আপনার কোরবানি হয়ে গেছে, তো বাস্তবে অনেক সময় হয়ও না। এই গ্যাপের থাকার কারণে যদি কেউ মাথা মুন্ডন করে ফেলে তাহলে তার কী করতে হবে? এটা অনেক প্রাচীন একটা মতভেদ। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজে মিনাতে, মিনা বিদায় হজে মিনার দিনে 10 তারিখ আমাদের কয়েকটা কাজ করতে হয়। প্রথম হলো জামারাতে আকাবায় কঙ্কর নিক্ষেপ করা, দ্বিতীয় হলো কোরবানি করা, তৃতীয় হলো মাথা মুন্ডন করা, চতুর্থ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা অগণিত প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটার আগে এটা করে ফেলেছি, আমার তো খেয়াল নেই, মাথা মুন্ডন করেছি জামারার আগেই, আমি কোরবানি করেছি পাথর মারিনি, কাকর নিক্ষেপ করিনি, আমি যত কিছু প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাম বারবারই বলেছেন এফ আল ওয়ালা হারাস, তুমি করো কোনো সমস্যা নেই। এটা অনেক হাদিসে আসছে। তো এই জন্য ফোকাহারা মতভেদ করেছেন। অধিকাংশ ফকি বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক, ইমাম শাফেঈ এবং প্রায় সকল ফকি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু এই তারতিব ক্রম রক্ষা করার ক্ষেত্রে কোনো তাকিদ দেননি, তিনি নিজে এটাকে ক্রম দিয়ে করেছেন। প্রথমে জামরা মেরেছেন, কাকর মেরেছেন, এরপরে কুরবানি করেছেন, এরপরে মাথা মুন্ডন করেছেন, এরপরে তওয়াফ করেছেন। কিন্তু এটা উল্টে দিলে যত লোকেই বলেছে বলেছেন কোনো সমস্যা নেই, এফ আল ওয়ালা হাজার, তুমি করো সমস্যা নেই। এজন্য এই তারতিব রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয়, এটা সুন্নাহ, মুস্তাহাব সুন্নাত। এটা উল্টালে কোনো দম বা কাফফারা লাগবে না, ইচ্ছা করে উল্টানো উচিত নয়, তবে যদি উল্টে যায় এর জন্য কোনো দম বা কাফফারা লাগবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তরতিব সহ করেছেন, এখানে তরতিবটা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, যেহেতু করেছেন কাজেই করাটা ওয়াজিব। এখানে তিনি বলেছেন সমস্যা নেই মানে গুনাহ হবে না, কিন্তু কাফফারা দিতে হবে, অর্থাৎ একটা দম দিতে হবে, তবে সামগ্রিক বিবেচনায় দম দিতে হবে না, এটাই জোরালো মত। রাসূলুল্লাহ সাল্লাম শুধু করেছেন, করার কোনো তাকিদ দেননি। দ্বিতীয়ত তারতিব লঙ্ঘন করলে সমস্যা নেই বলেছেন, এর দ্বারা বোঝা যায়, যে যদি আগে পিছে হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে বা প্রয়োজনে তাহলে তাকে দম দিতে হবে না, এটাই জোরালো মত।